মাটি খুঁড়ে গুপ্তধন পেয়েছি, অল্প দামে সোনা বিক্রির নামে ফাঁদ, প্রতারিত বিহারের বাসিন্দা। ঘটনায় অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে গ্রেফতার তিন অভিযুক্ত। মাটি খুঁড়ে কিছু গুপ্তধন পেয়েছি, মিলেছে বেশ কিছু সোনার খণ্ড। হোয়াটসঅ্যাপে এমনই সোনার এক টুকরো ছবি তুলেও পাঠানো হয় এক ব্যক্তির কাছে। বাজার থেকে অনেক কম দামে সেই সোনা বিক্রি করা হবে বলে প্রস্তাবও দেন। এমনই প্রস্তাবে সাড়া দিয়ে বিহার থেকে এই রাজ্যে আসেন মনীষ কুমার নামে এক ব্যক্তি। প্রথম দফায় এসে সোনার দরদাম করে মনীষ পুনরায় বিহারে ফিরে যান। গত 19 তারিখ ফের বিহার থেকে আসেন এই রাজ্যে। সোনা কেনার জন্য সাথে নিয়ে আসেন 6,54,000 টাকা। সেই টাকা দিয়ে দরদাম করে সোনার টুকরো কিনে বিহারে ফিরে যান। সেখানেই স্থানীয় পরিচিত গহনার দোকানদারের কাছে সেই সোনা পরীক্ষা করাতে নিয়ে গিয়ে তিনি জানতে পারেন সোনা আসল নয়, সবটাই নকল। তার সাথে প্রতারণা করা হয়েছে। কম দামে সোনা কিনতে গিয়ে এভাবে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন মনীষ কুমার। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা থানা এলাকায়। এ বিষয়ে কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, গত কয়েকদিন আগে বিহারের ঘুষখড়ির বাসিন্দা মনীষ কুমার অভিযোগ জানিয়েছেন, তাকে একটি মোবাইল নম্বর থেকে ফোন করা হয়েছিল। ফোনের ওপ্রান্তে থাকা ব্যক্তি নিজেকে রাজু বলে পরিচয় দেন। রাজু মনীষকে জানায় মাটি খুঁড়ে তিনি কিছু সোনা পেয়েছেন। হোয়াটসঅ্যাপ মারফত সেই সোনার ছবিও পাঠানো হয় মনীষের কাছে। বিহার থেকে দিনহাটায় আসেন মনীষ। এখানে এসে তিনি প্রতারিত হয়েছেন। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই শফিকুল ইসলাম, ফকরুদ্দিন ও এনামুল হক নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের দিনহাটা মহকুমা আদালতে হাজির করিয়ে পুলিশ 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার কথা জানার পর অনেকেই অবশ্য বলছেন অতি লোভ ভালো নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দিনহাটা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগা। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগা। ফোন 03215257603।